আমরা ফুল গাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি যে কদিনে বারবার করে বলা হচ্ছিল যে ফেনির সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে তিনটি উপজেলা তার একটি হচ্ছে ফুলগাজি আমরা এই মুহূর্তে ফুলগাজির আনন্দপুর এলাকায় রয়েছে এবং সামনে আরও প্রায় সতেরো থেকে আঠারো কিলোমিটার গেলে আমরা ফুলগাজির যেই মূল শহর সেখানে পৌঁছাবো কিন্তু তার আগেই আসলে আমরা একটি ত্রাণবাহী ট্রাকে উঠেছি যেই ট্রাক মূলত প্রত্যন্ত এলাকায় যেতে চাই বারবার করে যা যেহেতু মিডিয়াগুলোতে বলা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তারা এখনও সুবিধা বঞ্চিত তারা একরকম জীবন জীবনযাপন করছে সেখানে কেউ আসলে পৌঁছানোর সাহস করছেন না সেই জায়গা থেকে কিন্তু এই ট্রাকটি চট্টগ্রামের একটি একটি স্বেচ্ছাসেবক দল তারা আজকে সেই প্রত্যন্ত এলাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি বড় ট্রাক নিয়ে রওনা করেছে এবং ফুলগাজি পরশুরামের যে সড়ক ফেনী শহর থেকে এসেছে সেই শহর দিয়ে সেই সড়ক দিয়ে তারা কিন্তু তারা যাওয়া শুরু করেছেন এবং আসার পথে বেশ কয়েকটি জায়গাতে পানির অনেক বেশি গভীরতা দেখা গিয়েছে যেখানে যেহেতু রাস্তায় আজকে লোকজন বেশ প্রচুর পরিমাণে মানুষজন আজকে রাস্তায় চলাফেরা করছেন এবং যারা সেই ফুলগাজ এবং পশুরামের দিকে যেতে চান গত তিন চার দিনে যেতে পারেননি আজকে কিন্তু তারা হেঁটে হলেও রওনা করেছেন যাতে করে অন্ততপক্ষে তারা তাদের সেই অভিষ্ট লক্ষ্যে কিংবা সেই গন্তব্যে পৌঁছতে পারেন তবে এই বড় ট্রাকগুলো এই সড়ক দিয়ে যেতে পারছে এটি একটি স্বস্তির খবর যার কারণে এই প্রত্যন্ত এলাকার যারা রয়েছেন তারা কিন্তু এই যে সহায়তার যেই বিষয়টি যারা একদিনে অনেক বেশি কষ্টে জীবনযাপন করেছেন তাদের কাছে কিন্তু এই সহায়তা পৌঁছানো সম্ভব হবে তবে এখনও ফুলগাজির যে বিস্তীর্ণ এলাকা সেটি আসলে বলার অপেক্ষায় রাখে না সেগুলো এখনও ভীষণভাবে প্লাবিত এবং প্রত্যেকটি বাড়িঘর এখনও পানির নিচে নিমজ্জিত এবং মানুষজন যেভাবে করে মূল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে সেই সড়কেই এখনও চার থেকে পাঁচ ফিট পানি কোথাও কোথাও এখনও জমা রয়েছে যার ফলে কিন্তু এখানকার যে জীবনযাপন এখানকার যে পরিস্থিতি সেটি এক কথায় অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন তারা সেই দুর্ভোগ লাঘবে খানিকটা যেন স্বস্তি বা খানিকটা যেন তাদেরকে বাঁচিয়ে বেঁচে থাকার ক্ষেত্রে আরও খানিকটা সহায়তা করা যায় সেই সহায়তার জন্যেই কিন্তু এই যে শত শত ট্রাক আছে কিন্তু শহর থেকে ফুলগাজি পরশুরামের দিকে যাওয়া শুরু করেছে তবে মানুষজন তার যেই গন্তব্য সেইখানে যাওয়ার জন্য যে যেভাবে পারছেন এই ট্রাকগুলোতে উঠে পড়ছেন এবং প্রত্যেকটি গাড়ি একেবারে লোকে লোকারণ্য তারা যে কোনো উপায়ে আসলে তাদের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান যেটি কিনা ফেনী সদর হাসপাতালের সামনের যে মোড়টি অত্যন্ত জনাকীর্ণ মোড় যেখান থেকে নয়া পরশুরাম কিংবা ফুলগাজি এই সমস্ত এলাকাতে যাওয়ার যে বিষয়টি অর্থাৎ এই সমস্ত এলাকাগুলোতে যাওয়ার যে পয়েন্ট সেটি হচ্ছে সদর হাসপাতালে সেই মোড় সেই হাসপাতালে মোড়ে দেখেছি যে যেগুলো ট্রাক বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে তারা আসছেন সেই জায়গাগুলোতে তারা উঠে পড়ছেন আসলে তারা সেই গন্তব্যে যেতে চান যে কোনোভাবে পৌঁছতে চান এখন পরিস্থিতি এমন যে সব এলাকায় আসলে নৌকা নিয়ে পৌঁছানো সম্ভব নয় এই জন্য কিন্তু এই যে উঁচু যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোতেই তারা সওয়ার হচ্ছেন তারা সেই জায়গাগুলোতে আপনজনের যে খোঁজখবর তারা এতদিন ধরে পাচ্ছেন না সেই বিষয়টি মাথায় রেখে তাদেরকে সন্ধানে কিন্তু তারা সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনি মানুষের মধ্যে দেখছেন যে সবাই ভীষণ রকম অধীর আগ্রহে রয়েছেন যে কখন সেই খবরটি তারা জানতে পারবেন যে এই চার পাঁচ দিনে যে সমস্ত আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের খোঁজখবর তারা নিতে পারেননি যারা কিনা শহরের দিকটাতে ছিলেন কোনোভাবেই গ্রামের দিকে আসতে পারেননি তাদের কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গাটি ভীষণ রকম প্রকট সব মিলিয়ে ফুলগাজির অবস্থা এখনও ভীষণ রকম নাজুক কোনোভাবেই এই এই যে পানির যে নেমে যাওয়ার যে ব্যাপারটি সেটি খুবই ধীরগতিতে সেই ধীরগতির পানি কবে নাগাদ নামছে এবং সেই পর্যন্ত মানুষের যে দুর্গতি যে দুর্ভোগ সেটি কিন্তু চলমানই থাকবে তাজনুর ইসলাম যমুনা নিউজ ফুল গাজী ফেনি